কি ভয়ঙ্কর রে। প্রাইভেট গাড়ি ভাড়া করে বা শেয়ার গাড়িতে করে দার্জিলিং গিয়েছেন বা যাওয়ার কথা ভাবছেন, এই ভিডিওতে আজকে আমি দেখাবো এবারে আপনারা কিভাবে একদম চিপেস্ট প্রাইসে দার্জিলিং এ যেতে পারবেন। তো ফার্স্ট আপনাদের চলে আসতে হবে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড বা NBSTC বাস স্ট্যান্ডে। NGP থেকে বাস স্ট্যান্ডে আসার জন্য প্রচুর অটো এবং ম্যাজিক গাড়ি আপনারা পেয়ে যাবেন। শুধুমাত্র দার্জিলিং ই নয়, তার পাশাপাশি আপনারা এখান থেকে কালিম্পং, মিরিক কিংবা গ্যাংটক যাওয়ারও গাড়ি পেয়ে যাবেন। এখানে অনেক দালালরা ঘুরে বেড়ান, যারা বলবেন হয়তো যে অনেক কম টাকায় আপনাদেরকে ঘুরিয়ে দেবে, কিন্তু ওনাদের চক্করে আপনারা পড়বেন না। ফ্রেন্ডস, এখন আমরা বাসে উঠে পড়েছি। শিলিগুড়ি থেকে যদি তোমরা দার্জিলিং যাও তাহলে তোমাদের বাসের ভাড়া লাগবে হচ্ছে 105 টাকা করে, প্রত্যেক 30 মিনিট অন্তর অন্তর কিন্তু তোমরা এখানে বাস পেয়ে যাবে। আগেরবার আমি প্রাইভেট গাড়িতে করে দেখিয়েছিলাম যে কতক্ষণ সময় লাগে বা কি ভাড়া লাগে। এবারে আমি শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু বাসে করে দার্জিলিং যাচ্ছি। তো চলো তোমাদের সাথে বাস দার্জিলিং বাস স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে। এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে। বাস কিছুক্ষণ যাওয়ার পরেই দুদিকে সবুজ চায়ের বাগান আমাদের চোখে পড়ছে এবং দূরের পাহাড়গুলোও দেখা যাচ্ছে। যারা শেয়ার গাড়িতে করে যাওয়ার কথা ভাবছেন তারা অল্টারনেটিভ অপশন হিসাবে বাসের কথাও ভাবতে পারেন। শেয়ার গাড়িতে একসাথে অনেক মানুষকে তুলে দেওয়া হয়, যার জন্য কিন্তু বেশ চাপাচাপি থাকে। বাস কিন্তু যথেষ্ট ফাঁকা রয়েছে এবং বাসের জার্নিও কিন্তু বেশ কমফোর্টেবল। এখন আমরা মহানন্দা নদীর ওপর থেকে যাচ্ছি। নদীতে এখন মোটে জল নেই, হয়তো কোনো কাজ চলছে তাই জন্য নদী এখন পুরো শুকনোই রয়েছে। সকাল 6টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্রতি 30 মিনিট অন্তর অন্তর আপনারা বাস পেয়ে যাবেন দার্জিলিং যাওয়ার জন্য। এখন আমরা যে চা বাগানের পাশ থেকে যাচ্ছি তার সৌন্দর্যটা আবার একটু অন্যরকম। এতক্ষণ আমরা যে চা বাগানগুলো দেখছিলাম তার ভিতরে কোনো গাছ ছিল না, কিন্তু এই চা বাগানগুলোর ভিতরে এই ধরনের প্রচুর গাছ রয়েছে আর এই চা বাগানগুলো সেই জন্য আরও বেশি সুন্দর লাগছে। এটাকে দূর থেকে দেখে বাসের মধ্যে অনেকেই ভয় পেয়ে গেছিল। যাই হোক, পরে আমরা ব্যাপারটা বুঝতে পারি। গাড়ি এখানে থেমেছে টোল ট্যাক্স দেওয়ার জন্য। দূর থেকে পাহাড়ের কোলে এই বাড়িগুলো অসম্ভব সুন্দর দেখতে লাগছে। এতক্ষণ আমরা যে পাহাড়গুলোকে দূর থেকে দেখছিলাম এখন সেগুলোর একদম কাছে চলে এসেছি। সমতল ভূমি থেকে এসে যখনই প্রথম পাহাড় দেখতে পাই সেটার অনুভূতি প্রত্যেকবারই আলাদা রকম থাকে। তো ফ্রেন্ডস, মাঝখানে গাড়ি কিছুক্ষণের জন্য হচ্ছে মানে হল্ট দিয়েছে যাতে সবাই মানে ব্রেকফাস্ট বা টিফিন টিফিন খাওয়ার জন্য। আমাদের গাড়ি যেখানে টিফিন করার জন্য থেমেছে তার ঠিক সামনে একটা খুব সুন্দর চায়ের বাগান রয়েছে আর এখান থেকে বেশ সুন্দর পাহাড় দেখাও যাচ্ছে। অনেকের মনে প্রশ্ন হতেই পারে যে বাসে গেলে লাগেজগুলোকে ঠিক কোথায় রাখা হয়। তো লাগেজগুলোকে নিজেদের সাথেই রাখতে হয়। যদি আপনাদের কাছে অনেকগুলো লাগেজ থাকে তাহলে সেক্ষেত্রে শেয়ার গাড়ি কিংবা প্রাইভেট গাড়ি ভাড়া করে যাওয়াটাই বেটার অপশন হবে। পাহাড়ের ওয়েদার সত্যি আনপ্রেডিক্টেবল। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এদিকটা কিন্তু যথেষ্ট রোদ রয়েছে এবং দূরের পাহাড়গুলোর দিকে আপনারা দেখুন কতটা মেঘ করে রয়েছে। পাহাড়ের বাড়িগুলো বেশ ইউনিক স্টাইলের হয়, পাথর কেটে কেটে এই যে বাড়ি বানানোগুলো সকলেরই কিন্তু খুব দৃষ্টি আকর্ষণ করে। রাস্তার ধারে যেতে যেতে কিছু কিছু রেস্টুরেন্ট আমাদের চোখে পড়ছে যেখানে মানুষ বসে পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে খাবার খাচ্ছেন।
ওই যে দূরে কার্শিয়াং এর বিখ্যাত ভিক্টোরিয়া স্কুল এবং ডাও হিল স্কুল দেখা যাচ্ছে এবং তার পাশে দেখা যাচ্ছে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। পাহাড়ের ঢালের এই চা বাগানগুলোতে চা কর্মীরা চা পাতা তুলছেন। এখন আমরা অনেকটাই ওপরে উঠে এসেছি, দেখো নিচের এই আঁকা বাঁকা রাস্তাটা দিয়েই কিন্তু আমাদের গাড়ি ওপরের দিকে চলে এসেছে। পাহাড়গুলো ঠিক যতটাই সুন্দর, এই যে রাস্তাটা কিন্তু ততটাই সুন্দর। রাস্তার ধারে ধারে ফুটে রয়েছে অনেক নাম না জানা ফুল। আপনারা যারা আমার ভিডিও দেখে এই সুন্দর দৃশ্য উপভোগ করছেন, ভিডিওতে একটা লাইক করে দিন, কারণ আপনাদের থেকে পাওয়া একটা লাইক আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। গাড়িতে এখন বেশ কিছু লোকাল মানুষও উঠেছেন। এই বাসের কন্ট্রাক্টরের ব্যবহার সত্যি খুব ভালো, আর ড্রাইভার অনেক পারদর্শিতার সাথে কিন্তু গাড়ি চালাচ্ছে। এখন আমরা কার্শিয়াং শহরের কাছাকাছি চলে এসেছি, তাই পাশে টয় ট্রেনের লাইনও দেখা যাচ্ছে। অনেক মানুষই কার্শিয়াং এ ঘুরতে আসেন, তারা এই কার্শিয়াং এ নেমে যাবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5000 ফুট উচ্চতায় অবস্থিত এই কার্শিয়াং শহর বেশ শান্ত এবং নিরিবিলি হওয়ায় এখানে কিন্তু বহু মানুষ থাকতে পছন্দ করেন, এবং এখান থেকে কিন্তু টয় ট্রেনও যায়। বলতে না বলতেই কিন্তু একটা টয় ট্রেন যাচ্ছে। এখন আমাদের বাস থেমেছে সোনাদাতে, এখানেও বেশ কিছু প্যাসেঞ্জার নেমে গিয়েছেন। আমাদের গাড়ি একদম বাতাসিয়া লুপের পাশ থেকে যাচ্ছে। বাতাসিয়া লুপ এই নামটার সাথে সবাই পরিচিত, আলাদা করে বলার আর কিছুই নেই। বাস এখন সেই বাতাসিয়া লুপের একদম পাশ থেকেই যাচ্ছে। এখন আমাদের গাড়ি ঘুম মনেস্টারির পাশ থেকে যাচ্ছে। যদিও মনেস্টারিটার নাম আলাদা, কিন্তু ঘুম স্টেশনের কাছে হয়, এটা ঘুম মনেস্টারি নামেই কিন্তু বেশি পরিচিত। এখন আমাদের গাড়ি ঘুম স্টেশনে ঢুকছে। ঘুম স্টেশনে ঢোকার আগে এইরকম প্রচুর টয় ট্রেনের ইঞ্জিন দেখা যাচ্ছে। এটাই হলো ঘুম স্টেশন, ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম রেল স্টেশন এটি। অনেকেই যারা দার্জিলিং এ বেড়াতে আসেন, তারা এই ঘুম স্টেশন থেকে টয় ট্রেন চড়তে ভালোবাসেন। এখন আমরা দার্জিলিং শহরের একদম কাছাকাছি চলে এসেছি। ওই যে দূরের বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলোই দার্জিলিং শহরেরই। এখন আমরা দার্জিলিং বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি। শিলিগুড়ি থেকে দার্জিলিং আসতে প্রায় আমাদের সময় লেগেছে 4 ঘন্টার মতো। চকবাজার ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই কিন্তু এই বাস স্ট্যান্ডটা রয়েছে।
একদম কম খরচে কিভাবে দার্জিলিং ঘুরতে পারবেন বা কাঞ্চনজঙ্ঘা ভিউ হোটেলে থাকতে পারবেন সেটা জানার জন্য আমাদের দার্জিলিং ভ্রমণের ভিডিওটা দেখতে পারেন। আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।